ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস জি আর গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সম্পন্ন হয়েছে ছয় মাস অতিক্রম হয়ে গেছে তার মধ্যে কিন্তু রেজাল্ট আসছে না সারাতিপুরা বেকারদের মধ্যে একটি উদ্বেগের প্রকাশ ঘটছে তার মধ্যে গতকালকে নিউজপেপারে একটি আর্টিকেল উঠে এসেছে আর্টিকেলটির মধ্যে কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব দেখো এখানে বলা হয়েছে আগরতলা আঠারো জানুয়ারি ছয় মাস শেষ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার একুশ সালের বাইশ আগস্ট গ্রুপ সি পদের জন্য এবং বিশ আগস্ট গ্রুপ ডি পদের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল আচ্ছা যদিও জিআরবিডি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা নিয়ে নানা জল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল এমনিও পরীক্ষা বাতিলের দাবিতে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হয় কিন্তু হাইকোর্ট এই মামলার খারিজ করে দিয়েছিল ফলে একবার কোবিন্দ বিধিনিষেধের জন্য পরীক্ষা বাতিল হলেও আগস্ট মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা হয়ে যা শুধু তাই নয় বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার রাজ্য সরকার তরফে পিআরটিসি নিয়ম নিয়মবিধি এই নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র বহিরাজ্যের বেকারদের বাঁকা পথে চাকরি প্রদানের জন্য করা হয়েছে এরকম নানাবিধ প্রশ্ন ও অভিযোগ তোলা হয়েছে পরীক্ষায় সিলেবাস থেকে বাংলা বিষয় বাতিল সহ সিলেবাস থেকে শুরু করে বহিরাজ্যের যুবক যুবতীদের এই নিয়োগ প্রক্রিয়া বাঁকা পথে চাকরি প্রদানের উদ্যোগে সুযোগ দেওয়া নিয়ে সরকারও ও জিআরবিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল অন্যদিকে শাসক দলের এক বিধায়ক পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ করে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি করেছিল যদিও এই অভিযোগগুলোর কোনো উত্তর জিআরবিটি কর্তৃক তথা রাজ্য সরকারের কাছে ছিল না এরপর কোবিন বিধিকে পাশ কাটিয়ে আগস্ট মাসে ঢাকডুল বাজিয়ে লিখিত পরীক্ষা সমাপ্ত হয় কিন্তু এখন আর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না এদিকে জি সূত্রে জানা গেছে গ্রুপ ডি পদে মোট বৈধ আবেদনকারী পরীক্ষার্থী ছিল পঞ্চান্ন হাজার ছয়শো জন এবং এর মধ্যে বিশ আগস্ট শুক্রবার যারা রাজ্যের পরীক্ষা বয়স বসেছিলেন চল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন জন গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা রাজ্যবাসী দুশো তেরোটি পরীক্ষা কেন্দ্রে শতকরা বাহাত্তর পয়েন্ট তিরিশ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ ছিলেন অন্যদিকে বাইশ আগস্ট রবিবার গ্রুপ সি পদের লিখিত পরীক্ষা দুই ধাপে সম্পূর্ণ হয়েছিল গ্রুপ সি পদে মোট বৈধ আবেদনকারী পরীক্ষার্থী ছিলেন এক লক্ষ চার হাজার দুশো আটত্রিশ জন এর মধ্যে পেপার ওয়ান একাশি হাজার পাঁচশো ছয়ত্রিশ জন এবং পেপার টুয়ে একাশি হাজার চারশো জন পরীক্ষা দিয়েছিল এদিকে শতকরা দেখি তারপরে সাঁতার পাতায় কি আছে শতাংশ আবেদনকারী নিয়োগ প্রক্রিয়া সামিল হয়েছিল গ্রুপ সি পদের জন্য রাজ্যবাসী পরীক্ষা সেন্টার চারশো ছয়ত্রিশটি এদিকে গ্রুপ ডি পঁচিশশোটি পদের জন্য মোট পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা হয় আর এই পরীক্ষা ন্যূনতম কোয়ালিফিকেশান নম্বর পঁয়ত্রিশ শতাংশ মানে উনত্রিশ পয়েন্ট পঁচাত্তর অন্যদিকে গ্রুপ সি দু হাজার চারশো চোদ্দো দশটি পদের এলডিসি পনেরো শটি এগ্রি অ্যাসিস্ট্যান্ট চারশো পঁয়ষট্টিটি জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ দুশো নয়টি জুনিয়র পাম্প অপারেটর দুশো ছয়ত্রিশটি অন্য দুটি দুটি পেপার ইংরেজি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে একশো সত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় পঁচাত্তরটি শতাংশ নিয়মে কোয়ালিফাইং মার্ক উনষাট পয়েন্ট ফাইভ জানা গেছে হাজার হাজার পরীক্ষার্থী গ্রুপ সি পদের জন্য উনত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং গ্রুপ সি পদের জন্য উনষাট পয়েন্ট ফাইভ কোয়ালিফিকেশান নম্বর পর্যন্ত পায়নি আচ্ছা আর এই পরীক্ষায় প্রার্থী বিশেষ করে ভারত মায়ের সন্তান বলে দাবিদারদের তো আরও বেহাল দশা আর এখন যদি জিআরবিটি কর্তৃপক্ষ র্যাঙ্কিং পদ্ধতিতে ফলাফল ঘোষণা করে তবে সহজেই অনুমেয় বিভিন্ন দলীয় কার্যালয়ে যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরির জন্য দৌড়ঝাঁপ করেছেন তাদের কি হাল হবে অন্যদিকে জিআরবিটি সূত্রে খবর ন্যূনতম কোয়ালিফাইং পদ্ধতিতে ফলাফল ঘোষণার জন্য কয়েকবার বৈঠকও হয়েছে কিন্তু এরপরও বহু আবেদনকারী পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নেই কারণ কুড়ি শতাংশ নম্বর নিয়ে ছাড় প্রদান সম্ভব নয় যদিও একের পর এক বৈঠক করেও কোনো কুল কিনারা পাচ্ছে না কর্তৃপক্ষ তবে প্রস্তুতি চলছে জানুয়ারি মাসের ফলাফল ঘোষণার তবে কি বলা হয়েছে জানুয়ারি মাসে ফলাফল ঘোষণা মানে এই মাসে তোমাদের ঘোষণা হতে পারে আচ্ছা কিন্তু এর পরিণতি রাজ্যবাসী কোন পর্যায়ে উঠবে এ নিয়ে বিপাকে পড়েছে জিআরবিটির কর্তৃপক্ষ তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই মাসে কিন্তু তোমাদের সব কিছু রেডি হয়ে গেছে জিআরবিটি তোমাদের যে একটা মেরিট লিস্ট বের করে অর্থে পড়ার মধ্যে যে একটা অরাজকতা লেগে যাবে তার জন্য কিন্তু জিআরবিটি একটু অপেক্ষা করে আছে হ্যাঁ সুতরাং জানুয়ারি মাসে তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনাটা খুবই প্রবল ঠিক আছে তাহলে নিউজ পেপারটিতে এটাই উঠে এসেছে আমরা আগেই তোমাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে জানুয়ারিতে রেজাল্ট হবে হ্যাঁ তবে দেখা যাক জানুয়ারি মাসের আরও কিছুদিন বাকি আছে কবে নাগাদ রেজাল্ট বেরো হয় রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর প্রত্যেক দিনে গুরুত্বপূর্ণ জব নির এবং কোপারেটিভ এক্সে আমার প্রিপারেশন জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতর